নিশ্চিত পরাজয় জেনেই কৌশলে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করেছে ক্ষমতাসীনরা বলে দাবি করেছে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর মঈন খান সহ কেন্দ্রীয় নেতারা। তারা নিশ্চিত পরাজয় জেনে তারা তাদের লোক দিয়ে মামলা করিয়ে এবং কারসাজি করে এই নির্বাচনটিকে তারা স্থগিত করিয়েছে।